তো শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংস, যেখানে প্রথম বল, প্রথম বল থেকে কোনো রান আসেনি। এখানে লক্ষ্যমাত্রা আমরা দেখতে পাচ্ছি, তো 61 ইজ দ্য টার্গেট ফ্রম 6 ওভারস। এখানে দ্বিতীয় বল, এখানে কিন্তু রান আসেনি, অর্থাৎ প্রথম দুটি বলতে কিন্তু ডট বল বলে আমরা দেখতে পাচ্ছি। বাঘা প্রথম দুটি বল দিয়ে কোনো রান আসেনি, স্টার্ট উইথ দ্য পজিটিভ বাঘা। এন্ড নেক্সট বল, এখানে শিব বলছেন নেক্সট অ্যাফোর্ড, অ্যাফোর্ডটা কিন্তু দুর্দান্ত ছিল এবং সেখান থেকে একটা রান আছে, ফার্স্ট রান অন দ্য বোর্ড, প্রথম রানটা আর বোর্ডে। এবং যেখানে কিন্তু কলকাতা তাদের লক্ষ্য কিন্তু 161 ফ্রম 6 ওভার, তা ব্যক্তিগত প্রথম বলের জন্য গণেশ স্ট্রাইক সুমিত। এখান থেকে কিন্তু সুইস স্পট বল চলে যাবে এক্সট্রা কভার উপর দিয়ে ভাষাবাস এবং চাটিয়া যাবে এই মুহূর্তে 5-5 কলকাতা। পরবর্তী বল বাগা, অল্প সিমিলার শট, সেখানে কিন্তু ফিল্ড ম্যান ছিল, স্ট্রেট টু দ্য ম্যান খেলেছিলেন, ফাইটস অফ ফিল্ডার, সেক্ষেত্রে কিন্তু কোনো রান নয়। এখানে কিন্তু গ্রেট কাম ব্যাক ফ্রম বাগা, কোনো রান নয় ডট বল। আর নেক্সট বল সুমিত, এখানে কিন্তু আবার শট, অলমোস্ট সিমিলার শট, নো রানস, ডট বল টু ইন দ্য ওভার। একবার শেষ দলীয় সংগ্রহ 5 এবং কোনো উইকেট না হারিয়ে কলকাতা দল, যাদের লক্ষ্যমাত্রা 61 ফ্রম 6 ওভার। যেখানে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আপনারা দেখছেন, একদিকে কলকাতা একটা ব্যাট করছে, নিউওয়ার ফার্স্ট বল, বল যাবে মাঠের উপরে সীমানার উপরে এবং চারটি রান, প্রথম বল দিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাক, চারটি রান বল আপনারা দেখেছিলাম। এই মুহূর্তে কিন্তু বলি মাকে শান অস্ট্রাপে একটু বাইরে গেছিলেন গুড লেন্থের উপরে, সেখান থেকে কিন্তু কোনো কানেকশন হয়নি এবং ডট বল, কোনো রান নয়, এক্সেলেন্ট কাম ব্যাক ফ্রম শায়ন। পরবর্তী বল, বল যাবে থার্ড ম্যান অঞ্চল উপর দিয়ে, বল যাবে সীমানার উপরে এবং চারটি রান, রিকভারি হয়েছে দুটি বাউন্ডারি এসে ওভার থেকে, একটু হলো চাপ অনুভব করবেন শায়ন, আবারও কিন্তু এক্ষেত্রে বল যাবে সীমানার উপরে, চার চারটি রান, ওভার নাম্বার থ্রি, নাম্বার বাউন্ডারি নাম্বার থ্রি, এখানে কিন্তু কামব্যাক দুরন্ত বল, এক্সেলেন্ট ফিনিশিং রিয়েলা, ডট বল টু ফিনিশ দ্য ওভার, দুওভার শেষ দলীয় সংগ্রহ সর্বসকলে 22 এবং কোন উইকেট হারিয়ে। আমরা দেখতে পাচ্ছি সুমিত এবং কিছুটা মোমেন্টাম কিন্তু শিফট হয়েছে, নতুন ওভার প্রথম বল শেষ করবেন সুমিত, এবং এখান থেকে একবার সিগন্যাল অপেক্ষায় থাকবো শেষ পরিণত বেশ করে একটা পরামর্শ করে দিতে চাইছেন স্কোয়ার লেগ আম্পায়ারের সঙ্গে, দুই অফিসিয়াল ওভারের প্রথম বল ছিল এবং চারটি রানের সিদ্ধান্ত, তো প্রথমেই নেক্সট অ্যাটাক, এখানে এক্সট্রা কভার উপরে খেলেছিলেন, চমৎকার শট এবং চমৎকার ফিল্ডিং, অল আউট গুড ক্রিকেট এন্ড নট বল, নাথিং ফ্রম ইট, লুক এট দ্যাট নেক্সট বল, এখানে কিন্তু অন ট্রাই, টপ অর্ডার বল, চমৎকার ফিল্ডিং, এক্সেলেন্ট স্লাইডিং ফিল্ডিং, রিয়েলি ইটস এ গ্রেট এফোর্ট, সো ওয়ান্ডারফুল ফিল্ডিং ফ্রম দ্য ইয়ং ম্যান, অ্যাবসলিউটলি সেভ থ্রি রানস ফর দ্য টিম, বিহাফ অফ দিস টিম, দুরন্ত ফিল্ডিং দেখতে পেলাম এই মুহূর্তে, পরিবর্তন দেখতে পাচ্ছে ফেস কবে এদিকে প্রদীপ, পরবর্তী বলের জন্য বোলিং মার্কে দেখতে পাচ্ছি স্বাগত ইনটু দ্য অ্যাটাক, নেক্সট বল সিম করতে চেয়েছিলেন, স্বাগত
পরবর্তী আক্রমণ সেই শট খেলেছেন নোচার্স ফর ফিল্ডার্স কেপলা মাউন্টস এন্ড গন ফর দ্য বাউন্ডারি ফোর চার চারটি রান 31 রানে এখানে একটা পার্টনারশিপ চলছে দলকে নির্ভরতা দিচ্ছেন নিঃসন্দেহে একটা ভালো ইনিংয়ের উপহার দিয়েছেন ইতিমধ্যে আবার কান্ডা করছেন সে গ্রেট বোলিং ডট নট টু ফিনিশ দ্য ওভার নরেন্দ্র মান গন এই মুহূর্তে ওভার 3-31 লস অফ ফর্ড ফ্রম 18 বলস ফার্স্ট বল বোলিং বলকে শুভময় প্রথম বল ডট বল সেখান থেকে কিন্তু কিছু অক্সিজেন পাবেন 17 বল থেকে করতে হবে 30টি রান পরবর্তী বল নিয়ে আবারও কিন্তু ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ ডট বল এভরি বল এভরি ক্রুশিয়াল বলস এভরি ডট বলস ইজ ক্রুশিয়াল প্রত্যেকটি বল কিন্তু ইম্পর্টেন্ট এবং অবশ্যই ম্যাচ এবং এক্ষেত্রে দূরত্ব সহ একবারে কমেন্ট্রি বক্সের উপরে আসে বলে বল ক্যাপলা বাউন্স অ্যান্ড গোলস ফর দ্য বাউন্ডারিজ নো চান্স ফর দ্য ফিল্ডার্স ফার্স্ট বাউন্ডারি অফ দ্য ওভার 15 বল থেকে 26 রান করতে হবে এক্সেলেন্ট স্টপিং চান্স রয়েছে এবং এখানে হাফ এন্ড চান্স বলতে পারে যেখান থেকে কিন্তু রান আউটের একটা সম্ভাবনা ছিল প্রদীপ সেখানে যথাসময়ে কিন্তু পৌঁছে গেছেন অর্থাৎ করতে হবে এখানে 25 25 ডিডেন ফ্রম 14 আউট একটি বল ড্রাগনাল বল এখানে কিন্তু ডট বল কানেকশন হয়নি সত্যি কনফিডেন্স এসেছে তার দলকে কিছুটা হলে কিন্তু ইকুয়েশন এই মুহূর্তে এখানে শুট করতে গিয়েছিলেন প্রদীপ ঠিকভাবে কানেকশন করতে পারেনি এবং ডট বলের সঙ্গে সঙ্গে ওভারে পরিসমাপ্তি ঘটবে এই মুহূর্তে আর একটি ওভারে পরিসমাপ্তি ঘটতে দেখলাম এই রকম ওভার হতে ডট 66 ফর নো আফটার ফোর অর্থাৎ চার ওভার শেষ দলীয় রান সংখ্যা 36 2-3 প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইকুয়েশন 12 বল করতে হবে 25 20 ফার্স্ট বল এন্ড হ্যাভ এ লুক বলমার্কে বাঁকা গান হয়েছে তার গোটা দ্বিতীয় ওভার নিয়ে 12 বল প্রয়োজন 25 প্রথম বল ডট বল ড্রাগনাল বল বাঘা প্রথমবারে একটু দুর্দান্ত বল করেছিলেন বাঘা গুরুদায়িত্ব এখন এই মুহূর্তে বাঘার কাঁধে আক্রমণ আবার কিন্তু অলমোস্ট সিমিলার বল মিট হয়ে দিলেন কানেকশন হয়নি এখানে সুমিত স্ট্রাগল করছেন বড় শটের জন্য এবং অপর দিকে নন স্ট্রাইকে কেটে রয়েছে প্রদীপ তো সেক্ষেত্রে কিন্তু বড় শটে যেতে হবে বড় শট ম্যাচ ডিলের বিঘে এখানে 10 বল থেকে ঘুরতে হবে এই মুহূর্তে 25 নিডেড ফ্রম 10 বলস এখানে কিন্তু নো চান্স ফর দ্য ফিল্ডার্স ফাইট দ্য গ্যাপ দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য ওভার সুমিত কিছুটা হলে কিন্তু কনফিডেন্স ফিরে পাবেন 9 বল প্রয়োজন 21 এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে এবং কিছুটা হলে চাপ অনুভব করবেন না বাঘা এবারে শেষ পর্টি নিয়ে এবং এখানে কিন্তু মেসি ফোর্থ ফিল্ডে অ্যান্ড গোল ফর দ্য বাউন্ডারি ক্রুশিয়াল বাউন্ডারি ব্যাট করবেন এই মুহূর্তে ফেস করবেন প্রদীপ প্রথম বল এবং এখানে কিন্তু ডট বল ডট বলের সঙ্গে তো পাঁচটি বল রয়েছে এবং এই অ্যান্ড নেক্সট নেক্সট বল এখান থেকে কিন্তু একটা বড় শট ছিল দেখতে হবে এবং এখানে একটি রান আসবে অত্যন্ত ভাইটাল রান যেখানে এভরি বলস ইজ ক্রুশিয়াল এভরি রানস ইজ ক্রুশিয়াল তো একটা ডট তারপর কিন্তু সিঙ্গেল আসছে অর্থাৎ এখানে কিন্তু এই মুহূর্তে সুমিত কিন্তু ফিল দেখতে পারছে 4 বল প্রয়োজন
8 এখানে কিন্তু ডট বল খেলতে চমৎকার খেলে অনার গুড় থেকে এখানে কিন্তু একটা বড় শট খেলেছিলেন খেলতে চেয়েছিলেন সুমিত কিন্তু ডট বল অর্থাৎ 8-3 এই মুহূর্তে ইকুয়েশন একেবারে এখনো 50-50 জায়গায় এবং এই বলটি একেবারে ম্যাচ ডিসাইডিং বল হবে এই বল থেকে বড় শট মাস্ট নিডেড 8-3 তিন বল প্রয়োজন 8 এবং আস্কিং ফর ওয়াইড কিন্তু একটা ছাড়া দেননি নাকুস করেছেন অর্থাৎ এখানে কনসিকিউটিভ ডট বল এভরি বল ইজ ক্রুশিয়াল টু ফ্রম এন্ড লুক এট দ্যাট নেক্সট বল এখানে কিন্তু ডট বল এসে ওভার খেলেছিলেন এবং শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলোয়াড়দের যে বাড়তি অক্সিজেন সেটা কিন্তু পেয়ে গেল একেবারে ড্রাইভার সিটে বলা যেতে পারে এই মুহূর্তে বাঁকুড়া দল এবং কিছুটা হলে ব্যাক ফুটে কলকাতা কোনো অবৈধ নো বা ওয়াইড না হলে এখানে কিন্তু কোনো চান্স থাকবে না যেখানে এক বল থেকে প্রয়োজন 8 এবং এখানে বাউন্ডারি এলেও কিন্তু ম্যাচ জয়লাভ করলো অবশ্যই বাঁকুড়া দল প্রথম রাউন্ড শেষ ম্যাচ নাম্বার 6 এখানে বাঁকুড়া দল কিন্তু কনফারেন্সে